মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ চাকরির পরীক্ষার। তো দেখো, রেলওয়ের এনটিপিসির পরীক্ষা আছে, তো তোমরা সেই ব্যাপারেও প্রিপারেশান নিচ্ছ। তো তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো স্পেশালি ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য, তারা আজকের এই সেশনটা দেখতে পারো। তার কারণ হচ্ছে, দেখো, বিভিন্ন পরীক্ষাতে তোমার যে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে, সেখানে দেখবে সব পড়ে যাওয়ার পরেও কিছু আনকমন কিছু কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো নাকি কনভেনশনাল জিকের মধ্যে পড়ে না। তো আজকে আমি সেরকমই কিছু গুরুত্বপূর্ণ আনকমন বা হার্ডেস্ট কোশ্চেন্স অফ জেনারেল নলেজ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেইগুলো আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। তার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব উইন্ডোজ সাবস্ক্রাইব করোনি, নিচে লাল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর তাড়াতাড়ি তোমরা কিন্তু বেল বাটনটাও ক্লিক করে দাও। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন যদি মনে হয় যে না ইট হ্যাজ সাম ভ্যালু, তোমরা অবশ্যই একটা থামস আপ দেবে। ইট গিভস মি মোটিভেশন, কেন আমি এনার্জি পাই ভিডিও তৈরি করার, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন, হিটিং অ্যাক্রস দ্য লাইন কোন ক্রিকেটারের আত্মজীবনী, অর্থাৎ হিটিং অ্যাক্রস দ্য লাইন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ ক্রিকেটার। অ্যান্সার হচ্ছে, দেখো আমি লিখেই রেখেছি, ভিভিয়ান রিচার্ডস। তো দেখো, তোমরা যদি স্কিপ করে করে শুধু অ্যান্সারটা দেখে যাও, তাহলে কিন্তু আমার ব্যাখ্যাটা শুনতে পাবে না, ব্যাখ্যাটা শুনলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে। সেই জন্য তোমাদের একটা আমার হাম্বল রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্লিজ প্লিজ স্কিপ করো না। তো দেখো, হিটিং অ্যাক্রস দ্য লাইন লিখেছে হচ্ছে ভিভিয়ান রিচার্ডস, যে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, জানো যে বিধ্বংসী প্লেয়ার ছিল, মারমুখী প্লেয়ার। তো এরকমই বেশ কিছু ক্রিকেটারের আমি আত্মজীবনী বলছি, তোমরা কিন্তু নোট করে নাও, আমি বলছি লিখে নাও তোমরা। বাই গডস ডিক্রি, এটা লিখেছেন হচ্ছে কপিল দেব, আমাদের অলরাউন্ডার কপিল দেব। আর একটা বই কপিল দেব লিখেছেন, সেটা হচ্ছে স্ট্রেইট ফ্রম হার্ট, স্ট্রেইট ফ্রম হার্ট, নোট করে নাও, কপিল দেবের দুটো বই লেখা। এবারে হচ্ছে রানস অ্যান্ড রুইন্স, এটা কে লিখেছে, এটা গাভাস্কার লিখেছে, সুনীল গাভাস্কার। গাভাস্কার আরও দুটি বই লিখেছে, সেটা হচ্ছে সানি ডেজ আর হচ্ছে আইডলস, এটা লিখেছে। আচ্ছা, ভিভিয়ান রিচার্ডস, এটা গেল হচ্ছে হিটিং অ্যাক্রস দ্য লাইন। আর এটা হচ্ছে দ্য ম্যান ইন দ্য মিডল, এটা হচ্ছে গর্ডন গ্রিনিচ লিখেছে। ঠিক আছে, তো এই কটা বই ক্রিকেটারের, এগুলো মনে রাখবে। এবারে চলো দু নম্বর কোশ্চেন, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থটির রচয়িতাকে, এটা রচয়িতা হচ্ছে সুভাষ মুখার্জি, কবি সুভাষ মুখার্জি। টু বি অর নট টু বি, এটি একটি তোমার আমেরিকান ফিল্ম, কমেডিয়ান ফিল্ম। তো এটা 1942 সালে এটা ইয়ে হয়েছিল, তোমার রিলিজ হয়েছিল। এটার পরিচালক কে, এটার পরিচালক হচ্ছে আর্নস্ট লুবিচ, আর্নস্ট লুবিচ। তো দেখো, এটার সঙ্গে একটা মিল আছে, এরকমই একটা বই যেটা নাকি জয়া বচ্চনও লিখেছিল, টু বি অর নট টু বি, সেটা তোমরা নোট করে নাও, এখানে আমি লিখিনি, সেটা কিন্তু জয়া বচ্চন লিখেছিল। সেইটা নিয়েও কিন্তু একটা হিন্দি একটা সিনেমা হয়েছিল, চলচ্চিত্র হয়েছিল। সেটা হচ্ছে কার জীবনী ছিল, অমিতাভ বচ্চনের জীবনী ছিল। কে লিখেছিল, জয়া বচ্চন লিখেছিলেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, রাম গেছে বনবাসে কাব্যগ্রন্থটির রচয়িতাকে, খুব আনকমন কোশ্চেন, দীনেশ দাস, দীনেশ দাস। এবার হচ্ছে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক আদালতে কতজন বিচারপতি থাকেন, এটা অ্যান্সার হবে হচ্ছে 15 জন বিচারপতি থাকেন, মনে রাখবে। আচ্ছা, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার হেডকোয়ার্টার কোথায়, এটার হেডকোয়ার্টার হচ্ছে হেগ, এটার হেডকোয়ার্টার কোথায়, হেগে। ঠিক আছে, কোশ্চেন দেখো, এইবারের কোশ্চেন হচ্ছে 6 নম্বর কোশ্চেন, দেখতে পাচ্ছ তোমরা, দিরহাম কোন দেশের মুদ্রা, দিরহাম কোন দেশের মুদ্রা, মানে কারেন্সি অফ হুইচ কান্ট্রি ইজ দিরহাম। তো এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এটা আমি লিখছি না অ্যান্সারটা। তোমাদের একটা ক্লু বলে দিচ্ছি, যেই দেশের মুদ্রা সেই দেশের ক্যাপিটালটার নাম আমি বলে দিচ্ছি, রাবাত। এবারে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি অ্যান্সার হবে, তোমরা কমেন্ট করে জানাও। অর্থাৎ যেই দেশের রাজধানী হচ্ছে রাবাত, সেই দেশের কারেন্সি হচ্ছে দিরহাম, হয়ে গেল। এবারে প্রথম কোন ভারতীয় মরণোত্তর, প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পান, অর্থাৎ পশ্চিমাশ্রী
ভারতরত্ন অ্যাওয়ার্ড ওয়াজ গিভেন ফার্স্ট টু হুইচ ইন্ডিয়ান বা হুইচ ইন্ডিয়ান রিসিভ দ্য ফার্স্ট পস্থুমাস ভারতরত্ন অ্যাওয়ার্ড? অ্যান্সার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এ যাবৎকালে টিল ডেট মোট 15 জন ভারতরত্ন পস্থুমাসলি পেয়েছে। প্রথম পেয়েছিলেন হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। তো ভারতরত্ন অ্যাওয়ার্ড এটা কিন্তু প্রথমে যখন চালু হয়েছিল তখন কিন্তু এই পস্থুমাস দেওয়া ছিল না, দেওয়া হতো না। 1955 প্রথম এটা কিন্তু দেওয়া হয়। আচ্ছা, তারপরে দেখো আপার সাইলেসিয়া কি? আপার সাইলেসিয়া হচ্ছে কয়লা খনি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, WTO কার উত্তরসূরি, অর্থাৎ মানে কোন অর্গানাইজেশনের সাকসেসার হচ্ছে WTO? ঠিক আছে, হু মানে হুইচ অর্গানাইজেশনস সাকসেসার ইজ WTO? এটার অ্যান্সার হচ্ছে হবে GATT। কি হবে? GATT। GATT আগে হয়েছিল, GATT হবার পরে তারপরে WTO হয়েছিল। গ্যাটের ফুল ফর্ম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ, তারপরে WTO হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 খুব ইম্পর্টেন্ট, এটা আনকমন কোশ্চেন, কোনো বইতে পাবে না। কে সেই শিল্পী যার গান শুনে অ্যায় মেরি ওয়তন কি লোগো শুনে পণ্ডিত জওহরলাল নেহরু চোখের জল ফেলেছিলেন? দেশাত্মবোধক গান এইটা শুনে আমাদের প্রাইম মিনিস্টার চোখের জল ফেলে দিয়েছিলেন। এটা হচ্ছে গীতা দত্ত অ্যান্সার হবে। কি হবে? গীতা দত্তর কণ্ঠে এই গানটি শুনে উনি চোখের জল ফেলেছিলেন। কোশ্চেন নাম্বার 11, টাইটানিক সিনেমায় মাই হার্ট উইল গো অন এই গানের গীতিকার কে ছিলেন? এই গানের গীতিকার ছিলেন হচ্ছে সেলিন ডায়ন, সেলিন ডায়ন। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, কমেন্ট করে জানাও টাইটানিক সিনেমার পরিচালককে। ঠিক আছে, আমি বলেই দিচ্ছি, এটা তো তোমরা জেনেই যাবে বা তোমরা জানো, জেমস ক্যামেরুন। তোমরা একটু ক্যামেরুন। নেক্সট হচ্ছে কোশ্চেন, হচ্ছে কোশ্চেন নাম্বার 12, উই শ্যাল ওভারকাম যে গানটা, খুব পপুলার সং উই শ্যাল ওভারকাম সামডে, এই গানের গীতিকার কে? পল রবসন। অ্যান্সার 13, জনগণ মন যে আমাদের তোমার ন্যাশনাল অ্যান্থেম, এটা লিখেছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা গাওয়ার সময়সীমাটা হচ্ছে 52 সেকেন্ড। ঠিক আছে, প্রপার টাইম হচ্ছে 52 সেকেন্ড। এই গানটা প্রথম কবে গাওয়া হয়েছিল? 1911 27th December এটা প্রথম গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের। কলকাতা অধিবেশন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1911 সালে, তখন এই গানটা প্রথম গাওয়া হয়েছিল 27 ডিসেম্বর। আচ্ছা, বন্দে মাতরম গানটি বা প্রথম কবে গাওয়া হয়েছিল? আচ্ছা, বন্দে মাতরমটা কিন্তু আমাদের ন্যাশনাল সং, নট ন্যাশনাল অ্যান্থেম। তো এই গানটার রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা প্রথম গাওয়া হয়েছিল, এটাও কলকাতা সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল 1896 সালে। দেখো, ডেটটা আমার জানা নেই, ডেটটা জানা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। ভারতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, মাইন্ড ইট, ভারতীয় মহিলা সভাপতি, প্রথম মহিলা সভাপতি কিন্তু অ্যানি বেসান্ত, প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। সেই জন্যই এটা হচ্ছে আনকমন কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা 16, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। 17 নম্বর কোশ্চেন, দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অব দ্য ম্যান, এটা কার উক্তি? এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উক্তি। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, যারা এরকম উক্তি সম্বন্ধে কেউ যদি তোমরা কোনো একটা ডেডিকেটেড ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যদি মিনিমাম 20টা কমেন্ট পাই তবে কিন্তু আমি এই উক্তি দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করব। নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ আই প্লে গলফ, হাউ আই প্লে গলফ এটা কার লেখা? এটা হচ্ছে টাইগার উডসের লেখা। কার লেখা? টাইগার উডস। অ্যান্সার হবে হচ্ছে টাইগার উডস। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট মানে আনকমন, সেই জন্যই ইম্পর্টেন্ট বলছি। আজকের সেশনটা কিন্তু সাধারণ জিকে চলছে না, এটা হচ্ছে আনকমন, একটা দুটো আনকমন থাকে সেই সবের একটা আমি একটা মিক্সচার করেছি। আর এল স্টিভেনসনের প্রিন্স অটো উপন্যাসের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের সাদৃশ্য আছে? অর্থাৎ হুইচ মানে হুইচ কম্পোজিশন অফ রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাজ দ্য সিমিলারিটি উইথ আর এল স্টিভেনসন প্রিন্স অটো,
এটা হচ্ছে ঘরে বাইরে, ঘরে বাইরে উপন্যাসের সাথে এটা সাদৃশ্য আছে। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকের সেশনের, গীতাঞ্জলি, গীতাঞ্জলির ইংরাজি অনুবাদ কে করেছিলেন? তোমরা জানো যে গীতাঞ্জলির ইংরাজি নামটা হচ্ছে দ্য সংস অফারিং। এখানে কিন্তু 158টা গান ছিল, ঠিক আছে? তো এটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এইটা তোমার কে, এটা ইংরাজি অনুবাদ কে কে করেছিলেন? অ্যান্সারটা লিখে নাও, উইলিয়াম রাদারফোর্ড। উইলিয়াম রাদারফোর্ড, উইলিয়াম বাটলার, ইয়েটস, রডেন স্ট্রাইন, নামগুলো মনে রাখবে, অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর হিমসেলফ। রবীন্দ্রনাথ টেগোর হিমসেলফ। তো এরকম সেশন যদি তোমরা আরো চাও, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, লাইক দেবে, কেন কি দেখো লাইক পেলে কিন্তু আমি মোটিভেটেড হই, বুঝতে পেরেছো? আর কিছুই না। তো আজকের মতন এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই।